हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल स्टे फोकस्ड। आज के हमरा क्लास सेवेन एर लेसन टेन द इकोइंग ग्रीन ए पोएम टा पढ़बो। एटा विलियम ब्लेकर लेखा। सो लेट्स स्टार्ट। आमरा फर्स्टे पोएट सम्बन्धे जानबो। William Blake was one of the greatest poets of the Romantic Age. Romantic Age এর যে সমস্ত পোয়েটরা ছিলেন তার মধ্যে উইলিয়াম ব্লেক ছিলেন অন্যতম। Blake's poetry was published in a manner most unusual in literary and art history. He set up a print shop and engraved and published his own poems. ব্লেকের যে সমস্ত পোয়েট্রিগুলো ছিল সেগুলো সাহিত্যের এবং ইতিহাসের ক্ষেত্রে একটু অন্য ধরনের ছিল এবং তিনি নিজের একটা প্রিন্ট শপ প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ ছাপাখানা, এবং সেখান থেকেই তিনি তার যে নিজস্ব যে কবিতাগুলো ছিল সেগুলো পাবলিশ করতেন। সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস আর সংস অফ ইনোশনস, সংস অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। এগুলো ছিল তার বিখ্যাত কিছু কাজ, অর্থাৎ বিখ্যাত কিছু লেখা। এখানে আমরা যে বোয়েমটা পড়ব দ্য ইকোয়িং গ্রিন, এটা তার সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া হয়েছে। আমরা ফার্স্টে বোয়েমটা পড়ব। এই বোয়েমটাতে আমরা দেখব যে তিনটে স্ট্যান্ডজা আছে এবং তিনটে স্ট্যান্ডজার প্রত্যেকটা স্ট্যান্ডজাতে দশটা করে লাইন আছে এবং এর যে রাইমিং স্কিম, অর্থাৎ যে ছন্দটা, সেটা দেখব যে রাইমিং কাপলেটে লেখা আছে, অর্থাৎ প্রত্যেকটা পরপর দু লাইনের মধ্যে ছন্দ আছে। অর্থাৎ দেখো, প্রথমে আছে অ্যারাইজ, তারপর স্কাইস, তারপর রিং, স্প্রিং, অর্থাৎ পরপর দুটো লাইনে ছন্দ মেলানো আছে। এই ধরনের ছন্দকে রাইমিং কাপলেটস বলা হয়। আমরা ফার্স্টে পোয়েমটা পড়ব। দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস, দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং, দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার অ্যারাউন্ড to the bell's cheerful sound while our sports shall be seen on the echoing green. প্রথমে আমরা দেখব যে এখানে একটা সিজনের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে স্প্রিং, বসন্তের কথা বলা হয়েছে। তো বসন্তকালে প্রকৃতি কীরকম থাকে তার একটা সুন্দর বর্ণনা এখানে দেওয়া হয়েছে এবং সেটা সকালবেলায় যখন সূর্যটা উঠছে। দ্য সান ডাজ অ্যারাইজ, অর্থাৎ সূর্য উদয় হচ্ছে, অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস, এখানে স্কাইসকে অর্থাৎ আকাশকে হ্যাপি বলা হচ্ছে কারণ সূর্যের আলোতে চারিদিকটা উজ্জ্বল হয়ে আছে এবং সমস্ত কিছু ক্লিয়ার, পরিষ্কার, তাই আকাশটাকে বলা হচ্ছে হ্যাপি। দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিংস, এখানে মেরি বেলস বলতে চার্চে যে ঘণ্টার ধ্বনি হয়, অর্থাৎ চার্চে যে ঘণ্টা বাজে, যেমন আমাদের মন্দিরে ঘণ্টা আছে, তো সেরকম চার্চেও যে ঘণ্টা বাজে সকালবেলা, তো সেই ঘন্টার কথা বলা হচ্ছে এবং মনে হচ্ছে যে সেই ঘন্টার যে আওয়াজ, সেই আওয়াজ দিয়ে স্প্রিংকে ওয়েলকাম করা হচ্ছে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, দ্য বার্ডস অফ দ্য বুশ, স্কাইলার্ক অ্যান্ড থ্রাস এই দুটোই সিঙ্গিং বার্ডস, দ্য বার্ডস অফ দ্য বুশ অর্থাৎ বুশ অর্থাৎ ঝোপ, অর্থাৎ ঝোপে যে সমস্ত পাখিরা থাকে, তাহলে স্কাইলার্ক, থ্রাস এবং ঝোপের পাখিরা কী করে না, সিং লাউডার অ্যারাউন্ড টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, তারা কি করে না, জোরে জোরে গান গায়, অর্থাৎ পাখিদের যে একটা কিচিরমিচির শব্দ সেই শব্দটা, এবং তারা ওই যে ঘণ্টার ধ্বনি, ঘণ্টার সাহায্যে যেমন স্প্রিংকে ওয়েলকাম করা হচ্ছে তেমনি পাখিরাও তাদের গানের দ্বারা এই স্প্রিংকে ওয়েলকাম করছে। হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন, এখন আমরা কি দেখব যে এখানে হোয়াইল আওয়ার স্পোর্টস, এখানে আমরা ফার্স্ট টাইম দেখছি যেখানে যে ন্যারেটর তার কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে কিছু ছোট বাচ্চা ছেলের কথা বলা হচ্ছে এবং তাদের মধ্যে কেউ একজন বলছে যে এই সময় কি হবে না, আমাদের খেলা দেখা যাবে কোথায়, না ইকোয়িং গ্রিন, গ্রিন অর্থাৎ সবুজ মাঠ, আর ইকো কথাটার অর্থ হলো প্রতিধ্বনি। তো এখানে ইকোয়িং গ্রিন কেন বলা হয়েছে, না ইকো অর্থাৎ রিফ্লেক্টিং অফ সাউন্ড, কিন্তু এখানে ইকো অর্থাৎ লাইফের যে সাইকেল, অর্থাৎ জীবনের যে চক্র বা লাইফ সাইকেল, তার কথা বলা হয়েছে। এখানে দেখো, প্রতিদিন সূর্য উঠবে এবং ঋতুর পরিবর্তন হবে এবং বাচ্চারা প্রতিদিন খেলা করবে,
এবং এরা আস্তে আস্তে বড় হবে, তারপর এরা বৃদ্ধ বয়স হবে, মারা যাবে, এবং তারপর আবার অন্য বাচ্চারা খেলা করবে। তো এই যে একটা সাইকেল, এটা চলতেই থাকবে দিনের পর দিন, তাই বলা হয়েছে ইকোয়িং গ্রিন। তো ইকোয়িং গ্রিনে কী হবে না, সেই সবুজ মাঠে ছোট ছেলেদের খেলা দেখা যাবে। তাহলে আমরা ফার্স্ট অ্যাঞ্জাতে দেখলাম যে বসন্তের অর্থাৎ স্প্রিংয়ের একটা সুন্দর সকাল, সূর্য উঠেছে, আকাশ পরিষ্কার, এবং চার্চে ঘণ্টা বাজছে, এবং পাখিদের গান শোনা যাচ্ছে, আর বাচ্চা ছেলেরা মাঠে খেলা করছে। এরপর আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডটা পড়ব। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, সিটিং আন্ডার দ্য ওক অ্যামাং দ্য ওল্ড ফোক, দে লাভ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে, সচ সচ ওয়ার দ্য জয়েস হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েস, ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন। এখানে আমরা দেখব একজন ব্যক্তির নাম বলা হয়েছে, তার নাম হচ্ছে জন, এবং সে হচ্ছে ওল্ড অর্থাৎ বৃদ্ধ, একজন বৃদ্ধের কথা বলা হয়েছে। এবং তার চুলগুলো কেমন না সাদা, সে কি করছে না লাভ অ্যাওয়ে কেয়ার অর্থাৎ সে হাসছে, এবং কেয়ার অর্থাৎ চিন্তা, মানে সমস্ত কিছু চিন্তা ভাবনা ভুলে গিয়ে সে কি করছে না হাসছে। সিটিং আন্ডার দ্য ওক অ্যামাং দ্য ওল্ড ফোক, সে কোথায় বসে আছে না একটা ওক গাছের নিচে বসে আছে, এবং তার সাথে আরও অনেক লোক বসে আছে অর্থাৎ তারাও বৃদ্ধ, ওল্ড ফোক অর্থাৎ তার যারা বন্ধু আরও বৃদ্ধ আছেন তারা সবাই একটা ওক গাছের তলায় বসে আছে। দে লাভ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে, তারা কি করছে না সেখানে বসে বসে ওই যে বাচ্চা ছেলেগুলো খেলছিল তাদের খেলা দেখছে, এবং খেলা দেখে তারা নিজেদের মধ্যে বলাবলি করছে, সচ সচ ওয়ার দ্য জয়েস হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েস, ওরা তখন নিজেদের যে ইউথ টাইম বা ছোটোবেলার কথা সেগুলো ভাবছে, যে যখন আমরাও এরকম ছোট ছিলাম তখন আমরাও এরকম মাঠে খেলা করতাম এবং আনন্দ করতাম। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন, বলছে ইউথ টাইম অর্থাৎ ওদের যখন ছোটোবেলা সেই সময়টাও এই ইকোয়িং গ্রিন অর্থাৎ এই সবুজ মাঠে তাদেরকেও দেখা যেত। এখানে দেখো ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার অর্থাৎ একটা বৃদ্ধ বয়সের কথা বলা হয়েছে, এবং বৃদ্ধ বয়স মানে আমরা জানবো যে তাদের মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স থাকে। এর আগের স্ট্যান্ডার্ডে আমরা দেখলাম যে বাচ্চাদের কথা বলা হয়েছে, বাচ্চারা কি হয় না ইনোসেন্ট হয়, আর এখানে বৃদ্ধের কথা বলা হয়েছে তারা এক্সপিরিয়েন্স হয়, অর্থাৎ ইনোসেন্ট এবং এক্সপিরিয়েন্সের মধ্যে একটা কন্ট্রাস্ট এখানে দেখানো হয়েছে। এবং এখানে দেখো ওক ট্রির কথা বলা হয়েছে, ওক ট্রিও একটা সিম্বল আছে, ওক ট্রি হলো স্ট্রেংথ এবং শেল্টার, ওদেরকে আশ্রয় দিয়েছে, এবং তার সাথে সাথে এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্সেরও প্রতীক। তাহলে আমরা এখানে দেখছি যে ওল্ড যারা পিপল তারা কি করছে না গাছের ছাওয়ায় বসে আছে এবং বসে বসে বাচ্চাদের খেলা দেখছে। তাহলে ওরাও একদিন কি ছিল না ছোট ছিল, এবং তখন ওরাও ওই মাঠে খেলা করত। তাহলে এখানে দেখো ফার্স্টে আমরা ইকোয়িং কথাটা যেটা পড়লাম যে সমস্ত কিছু কী হবে যে রিপিট হতে থাকবে, তাহলে যারা আজকে বৃদ্ধ হয়ে গেছে তারাও একদিন ছোট ছিল এবং তারাও ওখানে খেলা করত, এবং আজকে তারা কি করছে না সেই বাচ্চাদের খেলা দেখছে, এবং ওই বাচ্চারাও কি হবে না একদিন বড় হবে। আর এখানে বৃদ্ধরা কি হয়েছে না ওই বাচ্চাদের খেলা দেখে তারা জীবনের যে সমস্ত চিন্তা বা তাদের যে বৃদ্ধ বয়সে আছেন এবং মৃত্যুর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এগুলো তারা ভুলে গেছে, সমস্ত প্রবলেমগুলো ভুলে গিয়ে তারা কি করছে না বাচ্চাদের খেলা দেখে ওরা হাসছে। এরপর আমরা থার্ড স্ট্যান্ডার্ডটা পড়ব। টিল দ্য লিটিল ওয়ান্স ওয়্যারি নো মোর ক্যান বি মেরি, দ্য সান ডাজ ডিসেন্ড অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন। আমরা এর আগের দুটো স্ট্যান্ডাতে লাস্টে দেখেছিলাম যে অন দ্য ইকোয়িং গ্রিনের কথা বলা হয়েছে, কিন্তু লাস্ট স্ট্যান্ডাটাতে আমরা দেখলাম যে এখানে ডার্কেনিং গ্রিনের কথা বলা হয়েছে। এখানে আমরা দেখছি যে কি হয়েছে না সূর্য অস্ত যাচ্ছে। ফার্স্ট স্ট্যান্ডাতে দেখলাম যে একটা সুন্দর সকাল, একটা সকালের সূচনা হচ্ছে,
আর এখানে কি হচ্ছে, না টিল দ্য লিটিল ওয়ান্স ওয়্যারি নো মোর ক্যান বি মেরি। বাচ্চারা কি হয়ে গেছে, না ক্লান্ত হয়ে গেছে, তারা সকাল থেকে খেলছে, খেলতে খেলতে তারা এখন ওয়্যারি অর্থাৎ ক্লান্ত, নো মোর ক্যান বি মেরি, এবং তার জন্য তারা আর আনন্দ করতে পারছে না। দ্য সান ডাজ ডিসেন্ট অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে, অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং আমাদের খেলাও শেষ হয়ে গেছে। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট। সন্ধেবেলায় কি হয়, না বাচ্চারা যখন খেলাধুলার পর বাড়ি ফিরে যায় তখন তারা মায়ের কোলে আশ্রয় নেয় অর্থাৎ মায়ের কোলে বিশ্রাম নেয়, এবং সেই বাচ্চাটা শুধু থাকে না, তার সাথে সাথে তার যে আরও ছোট ভাই বোন থাকে তারাও কি করে, না মায়ের কোলে রেস্ট নেয়। ঠিক যেমন সন্ধেবেলা পাখিরা কি হয়, না নিজেদের বাসাতে ফিরে যায়, সারাদিন পাখিরা উড়ে বেড়ায় এবং তারপর ক্লান্ত হয়ে বাসায় ফিরে তারা বিশ্রাম নেয়। তো এখানে সেরকমই ওই বাচ্চাগুলোকে বলা হচ্ছে যে তারাও কি হয়েছে, না সারাদিন খেলাধুলার পর সন্ধেবেলা বাড়ি গিয়ে মায়ের কোলে বিশ্রাম নিচ্ছে। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, এবং ওই ডার্কেনিং অর্থাৎ এখন সূর্য অস্ত গেছে তাই চারিদিক অন্ধকার হয়ে গেছে, তো সেই অন্ধকার মাঠে আর কি হবে না, কোনো খেলা দেখা যাবে না। এই স্ট্যান্ডাতে আমরা দেখব যে পোয়েমের যে মুডটা আছে সেটা কিছুটা মেলাঙ্কলি, অর্থাৎ এখানে কি হয়েছে, না সূর্য অস্ত গেছে, অন্ধকার হয়ে গেছে, এবং এখানে যে ইভিনিংয়ের কথা বলা হয়েছে সেখানে মানুষের জীবনের যে ইভিনিং অর্থাৎ যে বৃদ্ধ বয়স, যখন আর মানুষ কি করতে পারে না, না আর বেশি কাজ করতে পারে না, টায়ার্ড হয়ে যায়, তো সেই অবস্থার কথাও বলা হয়েছে। প্রথমে দেখো ছিল যে সকাল হয়েছে, বাচ্চারা খেলছে, এবং তারপর বৃদ্ধদের কথা বলা হয়েছে, তো কি হচ্ছে, না সময়টা কখনো থেমে থাকে না, সময়টা চলতেই থাকে। আমরা ফার্স্টেই পড়েছি যে ইকো অর্থাৎ এখানে বলা হয়েছে যে লাইফ সাইকেল, তো এখানে দেখো বসন্তের কথা বলা হয়েছে, তো আস্তে আস্তে বসন্ত শেষ হয়ে যাবে এবং আবার একটা অন্য ঋতু আসবে, আবার যে বাচ্চারা খেলছিল তারাও বড় হয়ে যাবে এবং তারাও আস্তে আস্তে বৃদ্ধ হবে, তাহলে একটা সাইকেল এইভাবে চলতে থাকছে। সানরাইজ এবং সানসেটের কথা যেমন আমরা দেখলাম, তেমনি এখানে আমরা দেখব যে জীবনেরও একটা ছোটোবেলা থেকে বৃদ্ধ বয়সে আসার কথা। আজকে যারা ছোট আছে তারাও একদিন কি হবে, না ওই ওল্ড জনের মতোই বৃদ্ধ হবে, এবং তারা তখন ওই ওক গাছের নিচে বসে তাদের ছোটোবেলার কথা মনে করবে। আশা করব তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। গুড বাই, হ্যাভ এ নাইস ডে।